ভাই আজকে এই শনিবার কত তারিখ বাইশ আমাদেরকে নিয়ে এসছেন আমরা আরাফাতের ময়দানে এসেছি এখন এই সেই আরাফাতের ময়দান যেখানে বিশ্বনবী শেষ বক্তব্য রেখে বিধায় নিয়েছিলেন আমাদের কাছ থেকে তিনি কত কথা গুছিয়ে দিয়ে গেছিলেন আমাদের সুখ দুঃখের ব্যাপারে একে ওপরে ঝগড়া ফাসাদ করো না একে ওপরে রক্ত হারাম করলাম মাল লণঠন করো না মেয়েদেরকে কষ্ট দিও না আমরা আমাদের নিজের মা বোনের চিন্তা করি কিন্তু তিনি সারা পৃথিবীর মা বোনের চিন্তা করেছেন তা তিনি এই জায়গায় শেষ বক্তব্য রেখে বিদায় দিয়েছেন সেই সাথে মাঝে আমি একটা ব্যক্তিগত কথা বলে নিচ্ছি আমার এই আল্লাহ তাবার একবার তাল আপনাদের দুয়ার বরকতে দশ বারোবার আমাকে নিয়ে আসলো আরাফাতের ময়দানে তো অনেকবার এসছি অনেক কথা বলেছি যে কথাগুলো আমি বাসে বলছি তো আমার অনেক কম বেশি হয়ে যাচ্ছে রোলার দেখেছেন রোলার রোলারের নিয়ম হচ্ছে উঁচু উঁচু পাথর নিচে চলে যাবে নিচেটা উঁচুতে আসবে লেভেল করে দেয় অতএব আমি আমার ভাইকে ওই জন্য বহুত কষ্ট করে এনেছি ওনার যা সময়ের মূল্য প্রতি সেকেন্ডে ওনার কলম চলে সেরকম একটা ব্যক্তিকে আমরা পেয়েছি আমার ভুলগুলো সংশোধন হচ্ছে আর সেই সংশোধনের একটা উদ্দেশ্য ওনাকে সফরে আনার তা এখন আমরা সে রসুল ইসলামের হাজাতুল বেদার দুটো কথা শুনেলি মহানবী যা বলে গেছিলেন একজন বড় পণ্ডিত মানুষের কাছ থেকে আমরা সবাই হৃদয় দিয়ে শুনবো কান দিয়ে শুনবো না অন্তর দিয়ে শুনবো ইনশাআল্লাহ আমরা এখন দাঁড়িয়ে আছি ঐতিহাসিক সেই পাহাড় পর্বত যার নাম হচ্ছে জাবালে আরাফা যাকে লোকে ভুল করে জাবালে রাহমা বলে যাই হোক এখানে আশা করা যায় যে দোয়া করবো রসুল্লাহ সাল্লা সাল্লাম বিদায়ী হজ্জের দিনে তার মানে বিদায় হজ শেষ হজ তার জীবনের সর্বশেষ হজ সেই হজ যখন করতে এলেন তখন মিনা থেকে সরাসরি এসে যেখানে বলা হয়েছিল মসজিদে মসজিদে আরাফা মসজিদে নামেরা ওই যে দেখা যাচ্ছে কোনে কোথায় ওই পাহাড়ের কাছে মসজিদে নামেরা মেনার দেখা যাচ্ছে একটা ওইখানে অবস্থান করেছিলেন মানে সূর্য ঢলার আগে পর্যন্ত তারপরে ভিতরে অবস্থান করেছেন এখানে এসে এই পাহাড়কে সামনে করে কেবলামুখী হয়ে যেদিকে ওইদিকে হচ্ছে কেবলা এখানে দাঁড়িয়ে পাহাড়কে সামনে করে কেবলামুখী হয়ে আল্লাহর কাছে দোয়া করেছিলেন এখানে আল্লাহর কাছে কেঁদেছিলেন এবং ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন যে ভাষণ সেই ভাষণের আসল উল্লাহ আলাইহি আসলাম যেমন বললেন ইঙ্গিত করে বললেন যে বিভিন্ন রকম জাহেলিয়াতে সুদ মানে বাতিল করা হলো তারপরে শোনো ইনামাকুম আলাই কুম হারাম কা মাতি ইয়ুম হাজা ওয়া বালাদি কুম হাজা তোমাদের আপোষের জান মাল একে অপরের জন্য ওই রকম হারাম করা হলো যে রূপে এখন বর্তমানে যে হারামে আছি যে কি বলে যে দিনগুলোতে আছি সেই দিনগুলোতে খনা করা একে অপরের মাল লুণ্ঠন করা সব কিছু হারাম করা হলো মেয়েদের ব্যাপারে ওসি করা করা হয়েছিল যে তোমরা তাদের সঙ্গে সৎ ব্যবহার করো মহিলা যদি কোনো ভুল করে তাদের সঙ্গে এমন ব্যবহার করো না যে তারা যেন দাসী আর তাদের সঙ্গে এমন ব্যবহার করবে যেহেতু তাদেরকে আল্লাহর কালেমা দিয়ে তাদের নিজের নিজেদের সঙ্গী বানিয়েছো আর তাদের হক আছে সেই হক তোমরা আদায় করো ইত্যাদি ইত্যাদি বহু কথা আছে সেসব কথা আমার মাথায় এখন নেই সে যাই হোক আমরা সংক্ষেপে যেটা বলতে পারি দোয়া দোয়া হচ্ছে আরাফাতের দিনে মাসুরোয়া যেটা করতে হয় সেটা আরাফাতের দিনে যদি আপনার সময় হয় সুযোগ হয় এখানে এসে দাঁড়িয়ে মুখে আল্লাহর কাছে কানবেন আরাফাতের দিনে যে রসুল্লাহ এখানে সব জায়গা এখানে এসেছিলেন নিশ্চয়ই এই জায়গার বৈশিষ্ট্য আছে এই জন্য লোকে জাবাল রহমা বলে তো সে যাই হোক আমাদের জওয়াল রাহমাত নামটা যেহেতু সহি হাদিসে আসেনি সেই জন্য আমরা বলছি যে এটা ভুল নাম যদিও লেখা আছে রাস্তাতে জাবালে রহমা ইত্যাদি এটা আসল নাম হচ্ছে জাবালে আরাফা জাবালে আরাফাহ যেহেতু আরাফা ময়দান এটা আর আরাফ ময়দানের পাহাড় এইটা মাঝখানে এই পাহাড়টা আছে এদিকে বহু দূর পর্যন্ত আরাফাত বিস্তৃত আছে দেখতে পাচ্ছেন কোথায় নামের ওই বহু দূরে তো এত সমস্ত হাজিতে ভর্তি হয়ে যায় আপনারা দেখেছেন আর এখান থেকে পানি ছড়ানো হয় যে সব ফর লাগানো আছে সেখানে পানি আপনার বের হয় হাওয়াকে নরম করার জন্য হাওয়াকে ঠান্ডা করার জন্য আমাদের যেন যদি আল্লাহতালা তৌফিক দেন আমরা যেন এই জায়গাতে এসে বা এই জায়গায় না হলেও আমরা নিজেদের নিজের ক্ষেমাতে বসে আল্লাহর কাছে চোখের পানি বয়ে দিতে পারি কারণ সেই দিন হচ্ছে ক্ষমার দিন যে দিনের মতো আর আল্লাহ তালা দিনে কিছু ক্ষমা করেন না যেদিনে এই ব্লিস দূরে দাঁড়িয়ে আফসোস করে যে আমাকে ক্ষমা করা হলো না এদেরকে ক্ষমা করা হচ্ছে ইত্যাদি ইত্যাদি বহু কথা আছে হজের সময় হজের যারা হাজি সাহেব তারা নিশ্চয়ই বই পড়াশোনা করে এলে বুঝতে পারবেন আর এই হচ্ছে ঐতিহাসিক জায়গা যে আল্লাহ নবী সাল্লাম জীবনের শেষ হজ যেটা করেছেন সেটা এসে তিনি এখানে দাঁড়িয়ে দোয়া করেছিলেন আর এই সুবাদেই এই জন্যই এত লোক এখানে এসে এই দর্শনীয় জায়গা হিসাবে এখানে এসে দোয়া করে থাকেন দোয়া অবশ্য বলছি আজকের দিনে দোয়া করতে হবে তা নয় বরং আরাফাতের দিনেই হচ্ছে দোয়া দোয়ার দিন এবং সেই দিনে এসে দোয়া করতে হবে আল্লাহ আমাদেরকে তৌফিক দেন যেন আমরা সারা হজ করিনি তারা যেন হজ করতে পারি এবং এসে যেন আরাফাতে আমার চোখের পানি বয়ে আল্লাহ জাহান্নামের আগুনকে ডিবি দিতে পারি আল্লাহ আমি